জেনে নিন গুরুতর তিন অভিযোগে অপুকে তালাক। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্বামী সাকিব খান। গতকাল সোমবার বিকেলে এই খবর ছড়িয়ে পড়ে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নায়কের পারিবারিক একটি সূত্র জানায়, সিরাজুল ইসলাম নামের প্রবীণ এক আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠিয়েছে সাকিব। পরে এই বিষয়ে ওই আইনজীবীর বয়ান থেকে জানা যায়, অপুর বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনে তালাকনামা পাঠিয়েছেন সাকিব। তিনি বলেন, ধর্মান্তরিত হয়ে সাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিণী হয়ে থাকবেন, কিন্তু অপু বিশ্বাস সে কথা রাখেননি। এমনকি তিনি স্বামী সাকিব খানের কোনো নির্দেশ মেনে চলেন না বলেও জানান ওই আইনজীবী। দ্বিতীয় অভিযোগ, গত 17 নভেম্বর ছেলে আব্রাহাম খান জয়কে কাজের মেয়ে শেলির কাছে রেখে বাইরে থেকে তালা দিয়ে কলকাতায় যান অপু। এমন খবর পেয়ে ওই দিনই ছেলেকে দেখতে অপুর নিকেতনের বাসায় ছুটে যান সাকিব, কিন্তু তালাবদ্ধ থাকায় দেখা করতে পারেননি ছেলে জয়ের সঙ্গে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলেকে উদ্ধারে থানায় জিডিও করেন সাকিব খান। তৃতীয় অভিযোগ, কলকাতা থেকে ফিরে এসে অপু জানান চিকিৎসা করাতে কলকাতা গিয়েছিলেন তিনি, তবে এই কথা নাকি মানতে নারাজ স্বামী সাকিব খান। আইনজীবীর মাধ্যমে তিনি অভিযোগ করেন, অপু নাকি ছেলে জয়কে কাজের মেয়ের কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে কলকাতায় কথিত বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে এমন অভিযোগের ব্যাপারে অবশ্য অপুর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 22 নভেম্বর সন্ধ্যায় সাকিব খান আইনজীবী সিরাজুল ইসলামের চেম্বারে যান। তিনি স্ত্রী অপু বিশ্বাসকে তালাক দেওয়ার ব্যাপারে এই আইনজীবীর কাছে আইনগত সহায়তা চান। এরপর সাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এই তালাকের নোটিশ পাঠানো হয়। তবে এই তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে 3 মাস পর। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।